প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 37 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শীর্ষক শিরোনামে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 37 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়নি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই অধিক ভিউ পাওয়ার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিওর খণ্ডাংশ যুক্ত করে চটকদার শিরোনাম এবং থাম্বনেল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ভিডিও দুটি সংবাদপাঠের ভিডিও এবং ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে চ্যানেল 24-এর ইউটিউব চ্যানেলে 2013 সালের 9 ডিসেম্বর 13 দেশের 37 ব্যক্তির ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শীর্ষক শিরোনামের প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বরে আফগানিস্তান, চীন, ইরান, সুদান ও উগান্ডা সহ মোট 13 দেশের 37 জন ব্যক্তির ওপর অর্থনৈতিক ভিসা ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে উক্ত প্রতিবেদনে নিষেধাজ্ঞাপ্রাপ্ত 37 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বাংলাদেশি কোনো ব্যক্তির অন্তর্ভুক্ত থাকার তথ্য পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে 2021 সালের 18 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা কী প্রভাব পড়বে বাংলাদেশের ওপর শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, 2018 সালের ডিসেম্বর মাসে র্যাবের সাবেক ও তৎকালীন 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপের 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার পূর্ণ সংবাদের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে 2024 সালের 9 জানুয়ারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চোখে নির্বাচন অবাধ হয়নি, শেখ হাসিনাকে মোদির অভিনন্দন শীর্ষক শিরোনামের প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নির্বাচনের সব দল অংশ না নেয়া ও ভোটের দিন অনিয়মের খবরের উদ্বেগ জানিয়েছে দেশ দুটি। অর্থাৎ প্রধানমন্ত্রী সহ 37 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দাবির সাথে উক্ত ভিডিওটি অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে প্রধানমন্ত্রী সহ 37 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞার দাবির সত্যতা জানা যায়নি। তবে দৈনিক যুগান্তরে 2023 সালের 24 সেপ্টেম্বর যে কারণে ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্তদের নাম প্রকাশ করে না যুক্তরাষ্ট্র শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর আনুষ্ঠানিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। 22 সেপ্টেম্বর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সিদ্ধান্তের কথা জানায়, তবে কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। কেন ভিসা নিষেধাজ্ঞা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় না এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, ভিসা নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞাদের যাদের দেয়া হবে তাদের নাম প্রকাশ করা হয় না, কারণ কাউকে ভিসা না দেয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। তিনি আরও বলেন, সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে নিষেধাজ্ঞা প্রাপ্তদের নাম প্রকাশ করে না। এছাড়া প্রধানমন্ত্রী সহ 37 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দাবির বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মূলত গত বছরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর
ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার কথা জানায় দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার। যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে তাদেরকে দেশটিতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রচার করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শেখ হাসিনা সহ 37 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শীর্ষক শিরোনামের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায় আলোচিত দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাওয়ার আশায় ভিন্ন ভিন্ন ভিডিওর খণ্ডাংশ যুক্ত করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 37 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।